নমস্কার আবার চ্যানেলে ফিরে এলাম অনেকে প্রশ্ন করছেন গরমের টমোটা দেখান গরমের টমোটা দেখান চাষ তো নিশ্চিত আমি দেখাবো আমার ছাত্র চাষ দেখাবো এরকম গরমের টমোটা করেছে সমস্যা অনেকে জর্জরিত চাষিরা অনেক ঠকে গেল বিক্রি হচ্ছে না ইত্যাদি ইত্যাদি আছে তার ছেড়ে দেবেন হাল সবাই সমস্যায় আছে কেউ সমস্যা নেই সরকারি কর্মচারী সমস্যা নেই ধর্নার মঞ্চে কী চলছে আজকে কতদিন হলো আজকে পঁয়ত্রিশ চল্লিশ দিন তারা সেখানে সব বসে আছে মাইন তাদের দিয়ে দিচ্ছে না নতুন ছেলেরা চাকরি পাচ্ছে না সেও সমস্যা পাশ করে বসে আছে আরও কত কী কেউ নাড়া হচ্ছে কে কাকে পদত্যাগ করা কে কাকে নাড়া হচ্ছে সরকার অভিজ্ঞতা করেছে কোথায় ওর জেল জেলখানায় যাচ্ছে কে কোথায় কারাগারে যাচ্ছে সব টাকা পয়সার গোলমাল সব জায়গায় সমস্যা রাষ্ট্র সমস্যা সবাই চিন্তা মুখ্যমন্ত্রীর চিন্তা সবাই চিন্তা তার মধ্যে বাঁচতে হবে তো আমার শর্ত ছিল কি যে সবজি করুন এক জলদি করুন আর মাঝখানে করবেন না গাড্ডা আর শেষে চলে যান দেখুন যে সেটা লাভ করবে কি না লোকসান করবে এখন টমেটোর দাম বাড়তে আরম্ভ করেছে বাজারে নিশ্চিত আপনার তখন দাম বাড়তে আরম্ভ করেছি আমার যখন বিক্রি হচ্ছে কালকে দেখলাম কুড়ি টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা ত্রিশ টাকা আস্তে আস্তে বাড়তে বাধ্য আমি মনে করি আমার যত অভিজ্ঞতা তাহলে এই জায়গা তো আপনাদের আসতে হবে দেখুন তারা কী করছে আমার ছাত্রছাত্রী সঞ্জয়ের কাছে এসেছি সঞ্জয় দলি ওকে বারবার আমি দেখেছি দেখুন ও এখন বসে নেই এখানে পুকুরে মাছ চাষ করে এর অনেকগুলো পাঁচ ছটা পুকুর আছে প্লাস সবজি চাষ করছে বিভিন্ন রকমের সবজি চাষ করছে তা দেখুন তো করলা ফলা সবই করছে তাই বলছি গরমের টমেটো আমি একটা শেষ জাত বলবো অনেকে অনেকে প্রশ্ন করছেন অনেকে বলছেন যে স্যার এখন বীজ কি ফেলবো এখন যদি বীজ বুনতে হয় গরমের টমাটোর আমি বলবো শুধু সাত পান আটশো এক এছাড়া বীজ করতে যাবেন না এখন খবরদার আমি যে বারবার বলি বালাজি আমি বলি পাঁচশো এক আমি বলি কি বলবো সক্ষম সেমিনিজের বা এইচডাব্লিউ পনেরো শূন্য পাঁচ এগুলো আমি কিন্তু বলে থাকি সেগুলো চারা বসানোর সময় চলে যাচ্ছে অতিরিক্ত গরমে গেলে তো ফুলটা টিকবে না চল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডে কে তা কে কে টিকবে কে দায়িত্ব নেবে চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডে তাদের পর মিলন হবে না তখন পুংটা শুকনো হয়ে যাবে অ্যান্সার শুকনো হয়ে যাবে গেল বারোটা বেজে আপনার একমাত্র সারফান কোম্পানি তারা গ্যারান্টি দিচ্ছে অনলি ফর সামার হিট টলারেন্ট বলে ভ্যারাইটি বের করেছে যাই হোক ওটা যদি করতে পারেন এখনও বীজ বুনতে পারেন এছাড়া কোনো বীজ বোনা চলবে না এখন চারা বসানোর সময় হয়ে গেছে হয়েছে চারা সোজা কথা বলি এটা কবে লাগিয়েছো তুমি কুড়ি দিন আগে হ্যাঁ কুড়ি দিন আগে লাগিয়েছি এটা নতুন জাত না যেটা বলছিলাম সারফানের কিন্তু আটশো এক এই জাত দেখুন একবার এখানে শুধু লেখা আছে যে হিট টলারেন্স অনলি ফর সামার দেখবেন বীজে অনলাইনেও পাওয়া যাবে শুধু গরমের জন্য ঠান্ডা পড়লেই আর ফুল আসবে না ঠান্ডা পড়েছে তো আর ফুল আসবে না তাই যাই হোক এটা কুড়ি দিন লাগিয়েছে ফুল আসছে আবার নতুন করে পর পর লাগিয়েছে পাইকারি কেমন চলছে এদিকে টমেটো হ্যাঁ ষোলো টাকা পাইকারি চলছে খুঁজে বিক্রি হচ্ছে কুড়ি থেকে বাইশ টাকা দেখলাম ভালো টমেটোটা আজকে বাজারে তাহলে এই কিন্তু টমেটোর দাম উঠতে যেয়ে শুরু করলো ব্যাঙ্গালোর তখন সাপ্লাই দেয় আমাদের আমরা টমেটো খেয়ে অভ্যস্ত হয়েছি বলে কিন্তু এখন এখানেও টমেটো উৎপাদন করা যায় গরমের এইভাবে এগিয়ে যান আচ্ছা আমাকে অনেকে বলছে কি অনেকে বলছে তোমাকে বলি যে এখন বীজ ফেলা যাবে কিনা এখন ওই আটশো এক ছাড়া কী বীজ ফেলবে এখন বালাজি পাঁচশো এক ফেলা কি ঠিক হবে একদম ঠিক হবে না তুমি বলো সপন ছাড়া ফেলা যাবে না স্বপন স্বপন ফুল 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 রাখতে পারা যাবে না আমি জানি আমরা পাঁচশো এক বলি বালাজি বলি হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ আপনারাও এখন লেগে পড়তে পারেন তবে এখন এইসব চারা যদি পান চেষ্টা করবেন এই সাপান আটশো এক ছাড়া কেউ করবেন না এখন সত্যি কথা বলি যাক আমি পরপর দেখাচ্ছি সিনজেনটা কোম্পানির বাষট্টি বিয়াল্লিশ আর ওইটা ইন্দো জাপান কোম্পানির রেড জুয়েল ওই ধার ধার দিয়ে এখন এগুলো ফল চলে এসছে এসব দেখাবো আর পরিচর্যা বলবো যারা এরকম করে ফেলেছেন তারা কি করবে এখন দেখতে পাচ্ছি ওইটা খুব খারাপ চলছে এবছর দীর্ঘদিন বৃষ্টি হচ্ছে না আম পড়ে যাচ্ছে না আম ডক জপ করে যাচ্ছে মোটার কাছে দেখবেন কালো হয়ে গেছে আরে বৃষ্টি না শক্ত করবে কি শুধু ওষুধ আর পটাশ আমি বললে হবে বারবার কী করবো কৃত্রিমভাবে হবে না মাছ চাষিরাও বিপদ পড়েছে এই মুহুর্তে মাছে মাছ মাস পুকুর থেকে মারা যাচ্ছে তাদেরকে ভালো জল তাদেরকে অক্সিজেন সরবরাহ করেও মানে পাম্প দিয়েও এ করে ছেঁচে কেউ দিনের কোম্পানি সব ওষুধ ফেল হয়ে যাচ্ছে কেমন মাছের বাজার খারাপ চলছে না এখন মাছ মারা যাচ্ছে তো মাছেরও সমস্যা হচ্ছে বৃষ্টি নেই তো হাজার একটা সমস্যা আসবে এখন এগুলো সমস্যা আসবে

যাই হোক বেনেভিয়া একে এল দিচ্ছে খুব কস্টলি ওষুধ একে এল দিচ্ছে দুবার দিয়েছেও আর ফিপ নিল দিয়ে যাচ্ছে আর সতের ওষুধের জন্য কি আমি আমি টপ দিচ্ছে আর ভর্নি দিচ্ছে ও আচ্ছা 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 আমিষ্ঠা টপ দিচ্ছে আবার তার মধ্যে ভোলিয়াম ফ্যাক্সি এনেছে মানে ওটাও একটা পোকার ওষুধ এনেছে মানে প্রায়ামেকসাম যাই হোক মোটামুটি ওই ওষুধ দিয়ে যাচ্ছে গাছ এখন চকচকে ঝকঝক গাছ দেখতে পাচ্ছি ভালো হয়েছে ফল চলে এসেছে আমি আশা করছি তুমি কেমন বাজার ধরবে ঠিক করেছো কত কেজি অভাবে মিনিমাম কুড়ি টাকা পাবো মানে কুড়ি টাকা মিনিমাম পাইকারি পাবে পাইকারি পাবে ও তখন পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা চলে হ্যাঁ ঠিকই বলেছে কারণ হ্যাঁ এক মাস পরে টমেটো উঠবে কুড়ি টাকা বেশি উঠবে আমি তো মনে করি পঁচিশ থেকে তিরিশ টাকা পাইকারি পাবে কারণ খুচরো বিক্রি হচ্ছে কুঁড়া টাকা আজকের যদি হয় তুমি বিক্রি করবে এক মাস এ বছর দাম বেশি পাওয়ার একটাই কারণ অনেক দিন বৃষ্টি হয়নি মাঠে যা লাগিয়েছে বৃষ্টিটা ডুবে যাবে এটা আমার অভিজ্ঞতা ও তোমার অভিজ্ঞতা ও বলছে যারা মাঠে সব করে টমেটো চাষ করেছেন

হ্যাঁ হ্যাঁ সব ফল ধরেছে আমি দেখাচ্ছি শুধু গাছের পাতাটা কী করেছে এই সঞ্জয় সোজা কথা বলি আমার ছাত্র ওই সঞ্জয় তো তো বসে নেই এখন চাষি হয়ে গেছে পুরো চাষি হয়ে গেছে প্রচুর টাকা টাইমে কাজ করছে অন্য জায়গায় যাই হোক এই যে করেছে দেখতে পাচ্ছেন সব টমাটা ধরেছে এ বাজার ভালো বাজার পাবে ভালো লাভ হবে কেন লোকসান হবে কেন এই জিনিসগুলোই তো আপনাদের বোঝাতে যাচ্ছি যে অসময় করতে হবে আর নয় জলদি করতে হবে এ অসময় পাবে ব্যাঙ্গালোর থেকে যে টমাটাগুলো আসে তাদের সঙ্গে কম্পিটিশান করতে পারবে আর গাছ প্রতি আট কেজি ধরেছ হ্যাঁ এখন তো অনেকদিন এই আষাঢ় মাস পরে ফল দেবে যা মানে হয়তো গুলিয়ে যাবে তখন তবু ফল দেবে আমার তো মনে হয় কারণ এখন অনেকদিন পর্যন্ত ফল হ্যাঁ এইটার পরে ওইটা এই চার পরে ওইটা উঠবে হ্যাঁ আটশো এক উঠবে যাক ওটা আটশো এক নতুন করে লাগিয়েছে কিন্তু আটশো এক ঠিক করেছো সার পানের কারণ ওটা তো এখন এছাড়া এরকম করা যাবে না কাজ আর দেখুন আমি আর বাজার বাগানের ঢুকছি না এ পুরোটা করেছে একদম গাছ ঝকঝক করছে একদম খুব ভালো লাগছে আর একবার করে কিন্তু তুমি মোমোবিনটা একবার অনুখাদ্য মেরো ফল না বাঁকে এক গ্রাম করে মারো ডোজ গরমের সময় কিন্তু ডোজ কম দিও ওষুধ কেমন গরমের সময় ডোজ কম দেবে তাহলে এক গ্রাম করে মোমিল মারো পিজিআর মারতে হলে কিন্তু দশ হাজার জলে পাঁচ মিলি ছ মিলি একদম কম গরমের সময় কিন্তু গাছকে প্রচুর কড়া ডোজ দেবেন না ওর থেকে লেস ডোজে কাজ করতে হবে সবসময় কম কম ডোজে কাজ করুন তাপমাত্রা মাত্রা বেশি এটা তো পালাতে পারছে না আমরা এরা তো মার খাচ্ছে বেচারিরা কোথায় পালাবে অতএব গরমে যা ওষুধ ব্যবহার করবেন সব ওষুধের ডোজ মাত্রা পরিমাণগুলো সব কমাবেন কমিয়ে কিন্তু ব্যবহার করবেন বিকালের দিকে ওষুধ স্প্রে করবেন আর রস থাকতে রস দিয়ে যেতে হবে এই হচ্ছে ব্যাপার দেখুন চাষে একটু বুদ্ধি করে চলতে হবে কিছু করার নেই করতে হবে হ্যাঁ মিশ্র চাষ করতেই হবে ভালো কথা বললো যে একটা ঝাড় খেলে একটা একটা লাভ পুষে যাবে না একদম একদম সোজা মানুষ বিপদে পড়ে যাবে না গাছগুলো ভালোই করেছে ভালো করেছে যার সংক্ষিপ্ত আকারে ভিডিওটা রাখলাম আমাদের সঙ্গে চলুন যারা এরকম চাষ করে ফেলেছেন বারবার আমাকে ফোন করছেন যে দেখান স্যার গরমের টমাটা দেখান আমি আমি চেষ্টা করব নিশ্চিত আপনারা কিছুটা উপকৃত হবেন বলে আমি মনে করি সকলকে ধন্যবাদ জানাই সমস্যা থাকুক তবু থামবেন না চাষিটা চাষ সারলে কী হবে হয় না চাষিদের চাষ করতেই হবে দেখ ধন্যবাদ জানাই ভালো থাকুন সকলে এগিয়ে চলুন নমস্কার